হুলি সব শিখাচ্ছে ওই টিকটিকিকে, টিকটিকিকে হুল সব শিখাচ্ছে আমাদের এগেন্স্ট এরকম ভিডিও করা যায়, সেটা তো খোলতাই হয়ে গেছে। কিন্তু আমি এটা অন্য একটা অ্যানালাইসিস করেছি যে হুল হঠাৎ করে এই ছেলেটাই জাঙ্গলি বয়, জঙ্গল বয়, এই জঙ্গল বয়কে কেন মানে ইউজ করে আমাদের এগেন্স্টে করছে। আমাদের বিস্ফোরক হুল দাদুর যে কত ট্যালেন্ট আছে, কত ট্যালেন্ট আছে কী আর বলবো তোমার। এবার যেই ট্যালেন্টের মানে ব্রেকিং নিউজ, এটা আমি আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি যে কিসের জন্য এই টিকটিকি খাতে করেছে, কিসের জন্য এর সাথে এত ভাব হয়েছে হুলের। সো আমাদের হুল দাদুর তো দোষের শেষ নেই, এই আরেকটাও দোষ আছে, সেটা আমি বার করে ফেলেছি, তাই জন্য টিকটিকিকে এত সাপোর্ট করছে। চলো এবার আমরা জেনে নিই সেই দাদু নতুন কী দুষ্টমি করলো, কেনই বা টিকটিকিকে এত সাইড দিচ্ছে, এত সাপোর্ট করছে, চলো আমরা জেনে নিই। এবার এই কথাগুলো আমি একটু আস্তে আস্তে বলবো, ঠিক আছে, তোমাদের কিন্তু বুঝে নিতেই হবে, বলে দেবে এতদিনে একটু এইটুকু তো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সাথে আমার হয়েই ভালো, তাই না? এই যে বিষাক্ত হুল, বিষাক্ত হুল শুধু বৌদিদের উপরে নজর সেটা না, এই বিষাক্ত হুল ছোটো ছোটো বাচ্চা ছেলেদের উপরে নজর, বাচ্চা ছেলেদের সাথে বাচ্চা করে সব টেপাটিপি করে ওদেরকে এইভাবে ইউজ করে তার বদলে টাকা দেয়, ওদেরকে টাকা দেয়, কারণ যেটা আমাদের উপরে রাগ মানে ওয়াইটির ক্ষেত্রে আর কি, ও টাকা দিয়ে আমাদের এখানে ভিডিও করতে বলছে। কেন সাত দিন গায়েব ছিল ওই হুল? ওর সাথে সব হয়েছে ওই টিকটিকির সাথে, কারণ বিষাক্ত হুল ইজ দ্য নট অনলি জাস্ট আ ওম্যান সিকার, নট অনলি আ রেপিস্ট, নট অনলি যে ওর বৌদিদের উপর নজর আছে, বিষাক্ত হুল পুরুষদের উপর ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে টর্চার করে তাদের উপরে নজর, বুঝতে পেরেছো? টর্চার মানে তাদের মানে মিউচুয়ালি আর কি, মানে তারা রাজি হচ্ছে, ছোটো বাচ্চা এই যে জঙ্গলি বয় বলো মানে ছোটো ছোটো ছেলে বলো, তো তাদের উপরে নজর আছে, বুঝেছো? তাদেরকে মানে তাদের সাথে একটু করে ঠরে তাদেরকে টাকা দেয়, হুল টাকা দেয়, বুঝেছো? সাত দিন এমনি এমনি গায়েব ছিল না, এমনি এমনি সাত দিনই হুল গায়েব ছিল না, এর সাথে মানে এই যে জঙ্গলি বয় জঙ্গল বয় সাথে হুল ইন্টুবিন্টু খুব হয়েছে, ইন্টুবিন্টু হয়ে ওকে টাকা দিয়েছে, টাকা দিয়ে তোর তুই ওদের এগেন্স্টে ভিডিও কর। এই হলো হুলের নতুন আমাদের দাদু, খুব সুইট তুমি দাদু, খুব সুইট। এই দোষে তোমার আছে, এই দোষও আছে, তার মানে বিষাক্ত হুল দাদু শুধু বৌদিদের উপরে নজর সেটা না, তার ছেলে হয়ে ছেলেদের উপরে নজর, বড় বড় ছেলেদের উপরে, তাই জন্য আমাদের সঞ্জয় দাদুর উপরে এত রাগ। সঞ্জয় দাদু দেখতে খুব সুন্দর, কিন্তু সঞ্জয় দাদ থেকে ওইগুলো পাবে না, পাত্তা পাবে না, তাই ছোটো ছোটো ছেলেকে টার্গেট করে। তাই এবার দেখেছে যে এই ছেলেটা তো বেশ মানে আমাদের এগেন্স্টে বলছে, তো একে দিয়েছে টাকা, একে ঘুষ খাইয়ে তার সাথে রাত্রিবেলা কী হয়েছে, ইন্টু পিন্টু ইন্টু টিম, কিন্তু কুচকুচু তার ওই যেটা কিছু বুঝেছ? তা এই ব্রেকিং নিউজটা আমি বার করলাম। তো বিষাক্ত হুল দাদু শুধু যে বৌদিদের উপর নোংরা নজর সেটা না, দাদুর ছেলেদের উপর নজর, ছেলেদের উপর।